ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শালিশি সভায় বাক বিতণ্ডার জেরে বল্লমের আঘাতে শাহ আলম নামে এক যুবক নিহত হয়েছেন। সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানায়, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে শালিশি সভা বসানো হয়। শালিশিতে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ শাহ আলমের উপর হামলা চালায়। এ সময় তার একটি চোখে বল্লমের আঘাত লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।